নমস্কার, বাংলা বলছে চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। গত বুধবার শাহগঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছেন এবং সেখানে এক ঝাঁক যারা টিভি সিরিয়াল এবং চলচ্চিত্র জগতের নায়ক নায়িকা ক্রিকেটার ফুটবলার তাদের যোগদান করিয়েছেন। তারপরে সেই মঞ্চ থেকে তিনি তার রাজনৈতিক বক্তব্য পেশ করেছেন। তিনি ভোটের মুখে রাজনৈতিক বক্তব্য পেশ করবেন, সে রাজনৈতিক বক্তব্য পেশ করতে গিয়ে তিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি বলেছেন চেয়ারকে সম্মান করি, তারপরে তিনি দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে যে ভাষায় কথা বলেছে এটা নিয়ে প্রশ্ন উঠছে এবং এটা নিয়ে বিতর্ক, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে আমি আমাদের তিনজন বিশিষ্ট অতিথি রয়েছেন অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী, রয়েছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ এবং সাংবাদিক অরূপ কালী। আমরা তিনজনকে স্বাগত জানিয়ে আগে মুখ্যমন্ত্রী সেই বক্তব্যটা আমরা একটু শুনে নেব। দেশে দুটো নেতা, এই দেশে এখন দুটো নেতা, একটা নেতা হচ্ছে হদল কুতকুত, আমি জানি না আর ইংরেজি কি আর হিন্দি কি, টিপিক্যাল বাংলা কালচার, বাংলা ক্লাসিক্যাল ওয়ার্ড, আর একটা নেতা হচ্ছে কিম্ভূত কিমাকার, বাংলা ইংরেজি করে নেবেন, গায়ের জোর দেখাচ্ছেন। আজকে দেখুন তো, ভেবে দেখুন তো কোথায় আঘাতটা করছে। দেখুন, আমি রাজনীতি করি, আপনারা আমাকে অনেকবার মেরেছেন, আমার মাথায় 46টা স্টিচ আছে, আমার মাথায় অপারেশন হয়েছে, আমার চোখে অপারেশন হয়েছে, আমার পেটে দুবার অপারেশন হয়েছে, আমার দুটো হাতে অপারেশন হয়েছে, আমার কোমরে চোট আছে, আমি তাই নিয়ে করি, চোখে অপারেশন হয়েছে। কিন্তু বলুন, আমি রাজনীতি করি আর আমার ওপর আপনাদের খুব রাগ, বিজেপির খুব রাগ, তাই আপনারা আমায় কি করতে পারেন? আমায় মারতে পারেন, আমায় খুন করতে পারেন, যা ইচ্ছে করতে পারেন, কিন্তু বলুন তো মা বোনেরা, আমার একটা মা বোনেদের অসম্মান করতে পারেন? আপনি আমার বাড়িতে ঢুকে গিয়ে একটা বাচ্চা মেয়ে 22-23 বছর বয়স, একটা বউ, ঘরের কন্যা, ঘরের বউ, তাকে কয়লা চোর বলছেন আর কয়লা চোরদের নিয়ে নিজে করে তুলে বেড়াচ্ছেন, লজ্জা করে না? আজ আমাদের ঘরের মা বোনেরা কয়লা চোর, আর তোমার সারা গায়ে ময়লা লেগে আছে, সারা গায়ে ময়লা লেগে আছে, নোটবন্দির টাকা গেল কোথায়? হ্যাঁ, আমরা শুনলাম সেই বক্তব্যটা, তো আমরা আজকে সেটাই আলোচনা করব যে এর আগেও তিনি নাদুস নুদুস, ফাটুস ফুটুস এরকম নানা কথা বলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তাকে তিনি নাড্ডা গাড্ডা চাড্ডা এরকম নানা রকম কথা বলেছেন। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করবো যে আমাদের যে ভাষা সংস্কৃতি, রাজনীতি তো রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু যে সংস্কৃতি, ভাষার যে শব্দের যে ব্যবহার, আমরা নিজেদের কোথায় নিয়ে যাচ্ছি? আমি এটা নিয়ে বিমলদার কাছে আসবো যে বিমলদা কি বলবেন? আমি জানি না এটা নিয়ে কি বলার আছে, এগুলো নিয়ে কতবার বলা হয়েছে, বাট আনইন্টারাপ্টেড অবস্থায় একই জিনিস চলছে, এটা কি বলার আছে আমি বলতে পারবো না। তবে কতগুলো কথা বলি, সেটা হচ্ছে যে এই ভাষার প্রয়োগ বা ভাষার কে বিশেষ ভাষার সাহায্য নিয়ে কোনো কিছু প্রকাশ করা, সেটার ধরন কিন্তু বদলাচ্ছে দ্রুত। আপনাকে বলি একটা কথা, সেটা হচ্ছে আপনি কখনো ভাবতে পেরেছিলেন যে সিপিএম এর মতো একটা দল সে কি যেন এই টুম্পা সোনার অনুকরণে গান গাইতে বাঁকতে পারে এবং সেটা পপুলারাইজ করার জন্য তাদের রাজ্য সভাপতি বা খুব শীর্ষস্থানীয় নেতা ওটাকে শেয়ার করছেন ইত্যাদি ইত্যাদি। আমরা বলতে জানতাম সিপিএম, আমি ব্যক্তিগতভাবে সিপিএম দলটাকে একদম অপছন্দ করি, কোনো গণতান্ত্রিক সভ্য সমাজে এরকম দল কি করে থাকে বা মানুষ সমর্থন করে আমি নিজেই ভালো বুঝি না, আমি এটা আমার কাছে একটা বিস্ময়ের ব্যাপার। কিন্তু এটা তো ঠিক যে সিপিএম এর একটা মানে সিরিয়াসনেস ছিল, খুব সিরিয়াসলি ওরা রাজনীতিটা করে এবং খুব মানে কিছু গম্ভীর মানুষ তারা তত্ত্ব চর্চা করে ইত্যাদি ইত্যাদি, মোটা কাছের আড়ালে উজ্জ্বল চোখ, এইরকম বুঝতাম আমি কমিউনিস্ট নেতা। সেই কমিউনিস্ট নেতারা টুম্পা সোনা গান বাঁধছে এবং ব্রিগেডের সমাবেশকে সফল করার জন্য জাস্ট ইমাজিন দ্য সিচুয়েশন, তাহলে এটাও আমাদের দেখতে হয়েছে। ফলে এই কথাটা তো মানে চলছে অনেকদিন, আমার আরো মনে পড়ে যাচ্ছে
এটা সম্ভবত 90-এর দশকের শেষের দিকে বা 2001-2002 সাল এরকম কোন এক সময় ব্রিগেডে একটা বড় সভা করেছিল বিজেপি, সেখানে বক্তব্য রাখার সময় প্রমোদ মহাজন তিনি সোমনাথ চট্টোপাধ্যায় সম্পর্কে খুব কঠোর কিছু ভাষা প্রয়োগ করেছিলেন। কথাটা এরকম ছিল যে এরা যে কথা বলছে এটা যেন কোনো পৈতৃক টাকা নিয়ে কথা বলছে, টাকাটা কেন্দ্র দিচ্ছে কারো পৈতৃক টাকা নয়। তো সোমনাথ চট্টোপাধ্যায় সেটা নিয়ে লালকৃষ্ণ আদবানির কাছে দুঃখ প্রকাশ করেছিলেন যে আমরা একসঙ্গে অনেকদিন তো রাজনীতি করছি, আমাদের মধ্যে মতবিরোধ তো অনেক হয়েছে, কিন্তু আমরা তো পরস্পরকে কখনো এরকম ভাষা ইউজ করিনি, তো আজকে এটা আমাকে দুঃখ দিয়েছে। এবং আদবানি বাজপেয়ীর নির্দেশে কিন্তু প্রমোদ মহাজন সোমনাথ চ্যাটার্জিকে ব্যক্তিগত ভাবে ফোন করে দুঃখ প্রকাশ করেছিলেন। তো সেটাও একটা সংস্কৃতি বলে আজকে এই যে কথাগুলো প্রায় ছিটেগুলির মতো মুখ থেকে বেরোচ্ছে এবং অনেকদিন ধরে চলছে, এই তো এগুলোকে কেউ যদি নিজেকে নিয়ন্ত্রণ না করে তাহলে তাকে নিয়ন্ত্রণ করানো মুশকিল, এটা একটা দিক। আর একটা কথা বলি, এই কথার না কিছু মানে গ্রহিতা তো সবসময় থাকে, তারা দেখবেন এই কথা বলে হাত তালি দিয়ে। আমার মনে নেই যে 2009-10 সালে যখন একজন এই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুৎসিত ভাষা ব্যবহার করেছিলেন একজন সিপিএম এর নেতা, আরামবাগের এমপি ছিলেন যিনি, এবং সেটা সেই সময় অনেক হাততালি দিয়ে উঠেছিল যে সেটা নিয়ে ব্যাপক বিরোধিতা হয়েছিল। অথবা আরেকটা বলে দিই, অথবা ধরুন নন্দীগ্রাম আন্দোলন যখন ঘটছে সেই সময় বিনয় কোঙ্গারের বক্তব্য আপনার মনে আছে, উনি মেয়েরা কি করবে, মমতা ব্যানার্জি গেলে কি দেখাবে, এইসব কথাবার্তাও বলেছিলেন, এগুলো তো তখন একেবারে কাগজে মানে ভাইরাল হয়েছিল কাগজে টিভিতে। ফলে এই সংস্কৃতিটা আমরা কোথাও আশা করেছিলাম যে এই সংস্কৃতি হয়তো বাংলা থেকে বিদায় নিক না নিক অন্তত শাসক দলের পক্ষ থেকে এটাকে চেঞ্জ করার চেষ্টা করা হবে, বাট আই এম সরি টু সে যে এই সংস্কৃতিটাকে গ্রহণ করেই তাকে কোথাও একটা বৈধতা দানের চেষ্টা হচ্ছে, এটাই আমার কাছে খুব সামাজিক ক্ষেত্রে তাৎপর্যটা খুব বিপজ্জনক বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমি অরূপদার কাছে আসবো। অরূপদা, এটা বারবার হচ্ছে যে এটা কি প্রিপ্ল্যান যে মঞ্চ থেকে আক্রমণ করব, কারণ অনেক সময় দেখেছি যে রাজনীতিকরা হয়তো বলতে গিয়ে স্লিপ অফ টাং হতে পারে, কিন্তু এটা তো তা নয়, এর আগেও দেখছি পরপর প্রতিটা মঞ্চ থেকে এরকম ভাষা প্রয়োগ, এটা কি চলতেই থাকবে? বিপ্লব, তুমি যদি পুরো বক্তব্যটা স্ক্যান করো তাহলে বক্তব্যটা উনি ভাষার পরেই যে কথাটা বলেছেন যে আমার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, বিপ্লব আমি চাপের মধ্যে আছে, নিজে সেটা স্বীকার করে নিয়েছে। সব থেকে নজর করার মতো জায়গা হচ্ছে এটা, কোন পলিটিশিয়ান আমরা যখন স্ক্যান করি দেখি তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখি, সে কেন এই কথাটা বলছে দেখি, যে কথাটা ওনার মাধ্যমে বেরিয়ে আসছে উনি বা অভিষেক ব্যানার্জি যে ওনারা চাপে আছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আজকে দেখো, আজকে যখন আমরা দেখি একটা যে কোনো জায়গায় কেউ যদি কোণঠাসা হয়ে যায় সে কিভাবে রিয়াক্ট করে, ওনার রিয়াক্টের ভাষা হচ্ছে এই, এটা এটাই, উনি এই ভাষাতেই পরিচিত। যে ভাষাটা আমরা বাড়ির মধ্যে হয়তো অনেক বলি বা বন্ধু বান্ধবদের আড্ডায় বলা হয় সেটাকেই উনি বাইরে নিয়ে এসেছেন, সর্বসামর্থ্য বলছেন, এর বাইরে আমার মনে হয় না এখনই কোনো কথা বলা দরকার যে বাড়ির ভেতর কিভাবে হয় বা না হয়। তো সেখানে দাঁড়িয়ে আমার যেটা উনি মনে হচ্ছে বিপ্লব, চাপটা মারাত্মক, যেই চাপটা উনি বুঝতে পারছেন না কোন দিকে আসবে, কতটা আসবে, কতটা বিপ্লবে আসবে এবং আপনার নোটিফিকেশন কিভাবে আসবে, এই জায়গাটায় উনি খুব কনফিউজ, চাপটা আসতে বুঝতে পারছেন, মারাত্মক ভাবে চাপ আছে। দ্বিতীয়ত আমি এই ধরো যে তো আমাদের তলার লেভেলে কি হয় যে নেতা বা নেত্রী যেভাবে সে যে কোনো দলেরই হোক, শাসক হতে পারে বিরোধী হতে পারে, যেভাবে রিয়াক্ট করে তার কিন্তু একদম পার্কুলেট করে নিচ পর্যন্ত চলে যায়। ধরো আমি আর তুমি যদি মারামারি করি স্টেজের উপর বা গালাগালি দিই তাহলে কি হবে, নিচের লেভেলে যে সমস্ত তৃণমূল এবং বিজেপি সমর্থকরা থাকবে তার ফলে কিন্তু তারা হাতাহাতি হবে, তারা রাজনীতি মানে তো হাতাহাতি করার জায়গা না, রাজনীতি মানে তো তর্ক হতে পারে, বিতর্ক হতে পারে, মতান্তর হতে পারে, কিন্তু আমরা হাতাহাতি হতে পারে না। তো নেতা বা নেত্রী এরা যদি নিজের ভাষাটা এভাবে বলে সেই জায়গায় নিজেদের চেয়ারে থাকে, আমি প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান দিচ্ছি, এদিকে বলা হচ্ছে নিজের চেয়ারকে সম্মান দিচ্ছি এই ভাষাতে কথা বললে, আমি মহিলাদের আকৃষ্ট করার চেষ্টা করছি, নানাভাবে বলছি যে মহিলারা আমার দিকে এসো, কিন্তু এই ভাষাতে কি কোনো বাড়ির মহিলা কথা বলে, কিন্তু ওই বারবার করে একই কথা বলছি বিপ্লব, সেটা হচ্ছে চাপ। যেই চাপটা আগামী দিনে আরো বাড়বে বিপ্লব, এক একজন চাপ না, এক একজন কেউ চাপ অ্যাবজর্ব করতে পারে, কেউ চাপ অ্যাবজর্ব করতে পারে না। এবার একটা
রাজাদা এক চাপ একভাবে অ্যাবজর্ব করবে, একভাবে রিয়াক্ট করবে, বিমল দা একভাবে চাপ অ্যাবজর্ব করবে, একভাবে রিয়াক্ট করবে, আমি একভাবে চাপ রিয়াক্ট একভাবে করব। আবার উল্টোভাবে ধরো আমাদের বিভিন্ন যে সমস্ত রেল কলোনি আছে, আমাদের বিভিন্ন যেরকম ভাবে আছে, তারা একভাবে রিয়াক্ট করবে বিপ্লব। তো স্বাভাবিক এইভাবেই আমি এটা দেখি বিপ্লব পুরোটা। রাজাদা এই যে চাপ, এই চাপ আমরা দেখেছিলাম 2019 সালে লোকসভা নির্বাচনের সময়ও, নানা রকম চাপ তো থাকবেই। প্রতিপক্ষ দল তারা চাইবে দু দলে লড়াই হবে বা যে দলই থাকুক। সেইখানে আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রীকে লাড্ডুর কথা বলেছিলেন, পাথরের লাড্ডু, মাটির লাড্ডু, কোমরে দড়ি বেঁধে ঘোরাবেন, নানা রকম কথা শুনেছিলাম। কিন্তু তারপর আবার 2021 এসে কোথাও যেন সেই জিনিসটা আবার ফিরে এলো। হ্যাঁ দেখুন, মানে চাপ তো আছে, নির্বাচন থাকলে চাপ থাকবে না এটা হতে পারে না, চাপ থাকবে, নির্বাচনের হারা বা জেতার সম্ভাবনা তৈরি থাকবে, সুতরাং চাপ থাকবে। চাপটা হচ্ছে বড় কথা, চাপ আছে বলেই আমি এই ধরনের শব্দ ব্যবহার করব, এটা আমি বুঝে উঠতে পারি। যে ধরনের শব্দ আপনি শোনালেন, বদল কুৎকুত, ঠিক আছে, তার মানে কুৎসিত, মানে দেখতে হ্যাঁ বিশাল আকৃতির, তাকেই কুদল কুৎকুত আমরা যেভাবে ব্যাখ্যা ছোট বয়স থেকে দেখে এসেছি, কিম্ভূতকে বাঁকা, এই সময় প্রধানমন্ত্রীকে বলছেন দেশের আর একটা মুখ্যমন্ত্রী, এটা খুব লজ্জার ব্যাপার লাগছে যে উনি একের পর এক শব্দ ব্যবহার করছেন। এটা দেখুন, এটা যেটা বিমলদা বললেন, যেহেতু এই ধরনের শব্দের এক ধরনের দর্শক আছে, শ্রোতা আছে, তারা আনন্দ করে, তারা মজা পায়, তারা ভাবছে কি সাহস দেখো তো প্রধানমন্ত্রীকেও গালাগালি দিবি, হ্যাঁ আমরা পাশের এটা লোকটাকে আমাদের গালাগালি করছে তাকে গালাগালি দিতে পারি না, উনি গালাগালি দিবি, কি সাহস, কি ক্ষমতা। হ্যাঁ এই যে ব্যাপারটা সাধারণ মানুষের কাছে একটা বার্তা দেবা, আমার প্রচন্ড ক্ষমতা, আমি সবকিছু করতে পারি, এই গালাগালির মাধ্যম দিয়ে, মানে ভাষা প্রয়োগের মাধ্যম দিয়ে উনি সেটাই বোঝাতে চাইছেন যে আমার ক্ষমতা অনেক বেশি। কিন্তু করতে গিয়ে আমি আপনি যেটুকু শোনালেন, কেননা আমি পুরোটা শুনে উঠতে পারিনি, আপনি যেটা শোনালেন তাকে উনি বলছেন আমার বাড়ির বধূ বাচ্চা মেয়ে 22-23 বছর, আমি যতদূর জানি 11 কি 12 সালে অভিষেক ব্যানার্জির বিয়ে হয়েছিল দিল্লিতে কোথাও, প্রায় 11-12 বা 11-10 বছর কেটে গেছে, 10 বছর প্রায় কেটে গেছে, এখন যদি 22-23 হয় তখন কি 12-13 বছরে বিয়ে হয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে যে শুধু ইয়ে নয়, মানে ভাষা প্রয়োগ নয়, তার মধ্যে একটা মানে সাবলীল মিথ্যা বলার একটা প্রচেষ্টা আছে, যেটা আমার কাছে খুব খারাপ লাগে। বলতেই পারতো তার 30-32 বছর বয়স, 22-23 বলার প্রয়োজন ছিল না। হ্যাঁ মানে মিথ্যাটাকে এমন ভাবে ওনার রক্তের সঙ্গে বা দলের রক্ত এমন ভাবে মিশে গেছে, যেটা আমার কাছে খুবই খুবই খারাপ লাগছে। মানে দেখুন, মানে সবাই নিশ্চয়ই শুনেছে, কিন্তু প্রয়োজনটা কি? এটা এটা কি ওনার হচ্ছে যে সবসময় সহানুভূতি আদায় করুন, আমাকে এতবার মেরেছে এবং হ্যাঁ কারা মেরেছে, কি মেরেছে, কবে মেরেছে, একটি দলিল উনি দিতে দেখাতে পারবে, হয়তো পারবে। যারা মেরেছে দেখুন, উনি বারবার বলতেন সিপিএম এর লোকরা মেরেছে, এখন উনি বলছেন বিজেপি, 1928 সালে দল গঠন করলেন বিজেপির সাথে, হ্যাঁ জিতলেন, হ্যাঁ দলটা বিজেপির সাহায্য ছাড়া হয়তো হতো না, 98-99 2004 লোকসভা 2006 বিধানসভা সবটাই বিজেপির সঙ্গে করলেন, এখন বলছে বিজেপি নাকি মেরেছে। বোঝাই যাচ্ছে যে ওনার মধ্যে সততা বোধে কিছু নেই, সততার প্রতীক এক সময় লেখা থাকতো, এখন উনি ওনার দলের সমর্থকরা উনি নিজেই তুলে দিয়েছেন, হয়তো এটাই বলতে চাইছেন, সততাটা আমার নয়, মিথ্যা প্রতীকটা তো বলতে গেলে অসুবিধা হয়ে যাবে। কিন্তু মানুষ মনে হয় বুঝে যাচ্ছে যে এটার কি প্রয়োজন আছে রাজনীতিতে, আপনি রাজনীতির কথা বলুন, প্রধানমন্ত্রীর কি নীতি নিয়েছে যেগুলো ক্ষতি করতে পারে সেগুলো বলুন, বারবার বলছেন উনি এ চুরি করেছে, ধ্যান চুরি করেছেন, নোটবন্দি টাকা চুরি করেছে, কোথায় চুরি করছে সেগুলো বলুন, কি হয়েছে সেগুলো উনি বলছেন না। যেভাবে বলছেন একটা রাস্তার রকে বসা মানুষ যে ধরনের কথা বলে, তার থেকে কিছু জায়গায় কথা বলেন, একটা মুখ্যমন্ত্রী সেভাবে করছেন এবং প্রচুর লোক সেগুলো শুনছে, তারা কিভাবে আসছে, স্বতঃস্ফূর্ত ভাবে আসছে না, কেউ নিয়ে আসছে আমি জানি না, কিন্তু এটা কিন্তু একটা রাজনৈতিক বিপর্যয় শুরু হয়ে যাচ্ছে, মানে রাজনীতির প্রতি মানুষের একটা মানে যন্ত্রণা সৃষ্টি হচ্ছে। হ্যাঁ রাজনৈতিক বিপর্যয়। বিমলদা কালকে উনি যে কথাটা আবার বলেছেন যে একটা নেতা হদল কুটকুট আর একটা নেতা কিম্ভূতকিমাকার, ইংরেজিতে কি বলে আমি জানি না, দেখে নেবে। এই কথাটার মধ্যে দিয়ে আমার একটা কথা মনে পড়লো যে কালকেও আমি একটি জায়গাতে ছিলাম যেখানে এই বক্তব্য শোনার পরে সাথে সাথে বিভিন্ন ডিকশনারি, গুগল ট্রান্সলেট খোলা শুরু হয়ে গেল যে কিম্ভূতকিমাকার বা আরো যে সমস্ত ভাষা তিনি বলেছেন, হদল কুটকুট, এর ইংরেজিটা কি।
এবং আজকে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় এটা ভাইরাল হয়েছে, ইংরেজি কাগজগুলিও কিন্তু সেইভাবে এটা নিয়ে এখনো কিছু করতে পারেনি। কি বলবেন, এটা কি প্রি প্ল্যান করেই করা হচ্ছে? হ্যাঁ, ইংরেজি ইংরেজি ভাষারও তো একটা লিমিটেশন আছে, এবং আমি জানি অক্সফোর্ড ইংরেজি ডিকশনারিতে মাঝে মাঝে ওরা যখন ওদের নতুন নতুন শব্দগুলো ঢুকিয়ে নেয়, তার মধ্যে অনেক নতুন ভাষা ঢোকায়, যেরকম আড্ডা এই শব্দটা কিন্তু ঢুকে গেছে, বন্ধ এই শব্দটা এখন ইংরেজি ডিকশনারিতে ঢুকে গেছে, তারপর লাঠি এই শব্দটা ঢুকে গেছে, এরকম অনেক বাংলা শব্দ ইংরেজি ডিকশনারিতে ঢুকে গেছে। তো লেটাস হোপ যে আগামী দিনে যখন অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি তার নিজের নতুন সংস্করণ প্রকাশ করবে, তখন এই হদল কুতকুত বা কিংভূত কিমা আকার শব্দগুলো তারা ইনকর্পোরেট করে নেবে, এটুকু আমরা আশা করতে পারি। তাহলে বাঙালি হিসেবে বেশ আমরা একটা আত্মশ্রদ্ধা বোধ করবো, আরো অন্তত মানে বিশ্বের ইংরেজি জানা মানুষদের আমরা অন্তত দুটো শব্দ ধার দিতে পারলাম। যাক, এটা হচ্ছে আমরা একটা মজার হিসেবেই বললাম। এবার আসল কথাটা বলি, একজন রাজনৈতিক নেতা তিনি সবসময় দেখছেন তার যে অডিয়েন্স, সেই অডিয়েন্সটা কি চায়। কিন্তু এখানে একজন রাজনৈতিক নেতার কর্তব্য শেষ হয়ে যায় না। অডিয়েন্স যদি সবসময় উত্তেজিত হয়ে মারামারি চায়, আমি কি উস্কাবো অডিয়েন্সকে? না, আমি সেটা উস্কাবো না। কারণ আমি একজন দায়িত্বশীল নেতা হিসেবে দায়িত্বশীল পদে রয়েছি, সেই হিসেবে এমনকি আমি যদি কোনো পদে নাও থাকি, আমি একজন শিক্ষিত মানুষ হিসেবে আমার কথাবার্তা আমার ভাষা তার মধ্যে আমার সেই রুচিটা প্রকাশিত হবে। আজকে ধরুন কোথাও সব বক্তৃতা দিতে গিয়ে আমি যদি কোন খারাপ শব্দ প্রয়োগ করি, মানুষ কিন্তু প্রথম আমাকে জিজ্ঞেস করবে, আমাকে বা রাজাদাকে বা অরূপবাবুকে, যে তোমরা শিক্ষিত মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা এই ধরনের শব্দ প্রয়োগ করলেন, আপনারা অধ্যাপক, আপনি সাংবাদিক, আপনি এই ধরনের শব্দ প্রয়োগ করলেন, এই শব্দ এটা কিন্তু থেকে যাবে। আজকে আমরা এখনো যখন আলোচনা করি, প্রমোদ দাশগুপ্তর একটা কথা আমরা ব্যবহার করি, উনি একবার একটা ভাষণে বলেছিলেন যে পুলিশের গুলিতে নকশাল মরে না কেন, পুলিশের গুলিতে কি, এটা ওই জন্ম নিয়ন্ত্রকের কথা দিয়ে বলেছিলেন। দেখুন আমার মুখে কিন্তু এই কথাটা আটকাল, আমি এখন বলতে পারলাম না, আপনাকে জন্ম নিয়ন্ত্রক কথাটা ব্যবহার করলাম, ওই শব্দটা আমি ব্যবহার করলাম না, কারণ একজন অধ্যাপক হিসেবে আমি জানি আমার কোনো ছাত্রছাত্রীতে এটা দেখতে পারে, ফলে আমার মুখে এই শব্দটা দেখে তার কি রিয়াকশন হবে। সেই জন্য সে বড় হলেও, আমার অনেক ছাত্রছাত্রী এখন যথেষ্ট বড়, অনেকে পঞ্চাশের কাছাকাছি বয়স হয়ে গেছে, আমি তো 33 বছর পড়াচ্ছি, এখনো কিন্তু ওই শব্দটা আমি আজকে ব্যবহার করলাম না, আমি জন্ম নিয়ন্ত্রক শব্দটা বললাম। প্রমোদ দাশগুপ্তের এই কথাটা কিন্তু ভাইরাল হয়ে গেছিল, ওই সময় খবর কাগজ খুব চর্চা করেছিল, বা বিনয় কুমার যখন বলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রাম যাবে তখন মেয়েরা ওই দেখাবে, এই কথাটাও আমি কিন্তু বললাম না, ওই দেখাবে বললাম, কিন্তু ও একটা কথা বলেছিল, এবং তখন ট্রেনে ট্রেনে একটা কথা চলতো, দাদা একটু সরে বসবেন, বিনয়টা ঠেকাবো, মানে কি ব্যাপারটা হয়েছিল আপনি বুঝতে পেরেছেন কি ঘটেছিল তখন সমাজে। ফলে এগুলো এক একজন রাজনৈতিক নেতা তাদেরও পপুলারিটি থাকে। এই যে আমরা যারা মাঝে মাঝে টেলিভিশন চ্যানেলেও যাই বা প্রোগ্রাম করি বা আপনাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও, এটাও তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখে, ফলে আমাদেরও কোথাও একটা নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হয়। আর রাজনৈতিক নেতাদের দায়টা আরো বেশি, কারণ হাজার হাজার সদস্য সমর্থক তাদের দিকে তাকিয়ে থাকেন, যেটা রাজাদা বললেন বা অরূপবাবু বললেন, যে নেতারা যদি উত্তেজিত হন তাহলে কিন্তু গ্রাউন্ড লেভেলে তারা মারপিট লাগিয়ে দেবে, তারা কিন্তু মারামারি শুরু করে দেবে, নেতা হয়তো কিচ্ছু হবে না, কেউ তার গায়ে সেরকম ভাবে কাজ করে না, তিনি যদি অন্যায় কাজ না করেন, কিন্তু গ্রাউন্ড লেভেলে সেই লোকগুলো যারা খেটে খায় তারা কিন্তু এই জন্য মারামারি করবে। এই যে সামাজিক দায়িত্ব আমাদের সকলেরই পালন করা উচিত, কিন্তু দুর্ভাগ্য যে সেই সামাজিক দায়িত্ব কিন্তু দেখতে পাচ্ছি না। আপনি যদি যখনই এই কথা নিয়ে প্রশ্ন করবেন, তখন আরেকজন প্রশ্ন করবে, আপনার দলের ওই নেতা, ওই দলের ওই নেতা যে বলছে, অর্থাৎ প্রত্যেকে না নিজের কথার কোথাও একটা জাস্টিফিকেশন খোঁজে, যে আমি যা করেছি ঠিক করেছি, আমি যা বলেছি ঠিক করেছি, অর্থাৎ ওই জাস্টিফিকেশনটাই আমার কাছে বিপজ্জনক, আমি যা বলেছি ঠিক বলেছি। আর একটা অদ্ভুত ইয়ে রয়েছে, আমরা অনেক একটা লাইনেই শেষ করি, সেটা হচ্ছে যে আমরা সবসময় জাস্টিফিকেশন খুঁজি এইভাবে, যে আমরা যখন মানে আসল জায়গায় হেরে যাই, কোথাও হয়তো পেঁচাচ্ছি, কোথাও হয়তো আমার উপর চাপ বাড়ছে, তখন গলাবাজি করে বা খারাপ ভাষা প্রয়োগ করে আমরা ভাবি আমরা অনেক কিছু করে ফেলেছি। এটা কিন্তু বাস্তবে যখন আমি সব হারিয়ে ফেলি তখনই বুঝতে পারি যে আমি সত্যি কিছু পাইনি, আমি কিছু পেলামও না, যা করলাম ভুল করলাম, জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু যা হচ্ছে ঠিক হচ্ছে না। হ্যাঁ, সামাজিক দায়বদ্ধতা, যে এটা তো বোঝাই যাচ্ছে যে কোনো উত্তেজিত করে দেওয়া, যে সমস্ত কর্মী সমর্থক যাতে নিচু স্তরে তাদেরকে উত্তেজিত করে দেওয়া, যাতে বিরোধী দলের যারা তাদের সঙ্গে সবসময় একটা তাদের একটা সংঘাত তৈরি হয়। তো যারা
এই মঞ্চে বক্তব্য রাখছেন বা মুখ্যমন্ত্রীর মতো যারা বক্তব্য রাখছেন তাদের একটা সামাজিক দায়বদ্ধতা বলে কিছু থাকবে না? হ্যাঁ বিপ্লব, হ্যাঁ বলছি সামাজিক দায়বদ্ধতা, সেটা সত্যি তাই। সামাজিক দায়বদ্ধতা তো প্রত্যেক নেতা নেত্রীরই থাকা উচিত, কি বলবেন কতটা বলবেন সেটা তো প্রত্যেক নেতা এবং যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। বাক সংযম তো আসল জায়গা, বাক সংযম না থাকলে আমি নিজের ক্যাডারদের কতটা বলবো কতটা ভাবে, কিন্তু সেই জায়গায় সেটা যত ভোট আসছে। একবার আমার গতবারের ভোটে তো মনে আছে বলেছিল প্রধানমন্ত্রীকে দড়ি দিয়ে কোমরে দড়ি দিয়ে ঘোরাবে, সে কথাও তো বলা হয়েছিল। বলে আমি কত, কারণ এমন কোন জায়গায় যাওয়া উচিত না যেখানে রোডটা ক্লোজ হয়ে যায়, যেখানে তারপরে রাজনীতি তো একটা সম্ভাবনার খেলা, করতে করতে আমাকে সব দরজাই বিপ্লব খোলা রাখতে হয়। কিন্তু এখানে যেটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি যে এখানে বোধহয় কোনো সম্ভাবনার দরজা আর খোলা যাচ্ছে না বিপ্লব, কারণ রাজনীতি দুটো জায়গায় হয়, একটা সামনের দিকে আর একটা ব্যাক চ্যানেল রাজনীতি হয়, যেটা জীবন করে গেছিল বিপ্লব, যে কংগ্রেসের সাথে এখানে মানুষকে পথে নামিয়েছে, কিন্তু সিপিএম এর শীর্ষ নেতাদের সঙ্গে ইন্দিরা গান্ধী হোক বা রাজীব গান্ধী হোক সবসময় ভালো রিলেশন ছিল, যদিও হরকিষাণ সিং চৌধুরী এদের সঙ্গে পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসছেন কংগ্রেসের সাথে করেছেন, কংগ্রেসের সাথে সম্পর্ক ছিল, উনি সোনিয়া গান্ধীর সঙ্গে বরাবরের রিলেশন ছিল, তারপরে যখন উনি যখন আর কি বিজেপিতে ছিলেন তখন যাদের সঙ্গে রিলেশন ছিল, এল কে আদবানি হোক, সুষমা স্বরাজ হোক বা রাজনাথ সিং হোক, তাদের সঙ্গে হয়তো ভালোই রিলেশন আছে। কোনো একটা জায়গায় আমার মনে হচ্ছে বিপ্লব যে এই যে নতুন যে বিজেপির যে লিডারশিপ তার সঙ্গে বোধহয় কোনো একটা জায়গায় উনি একটা সম্পর্কের বোধহয় পুরোপুরি ফাটল ধরেছে। কারণ যে ধরো আমি একটা তোমার সম্পর্কে বলি বা বিমল দাস সম্পর্কে বলে রাজা আজকে বললাম, তো কালকে তো তোমার সামনে গিয়ে আমাকে দাঁড়াতে হবে, কালকে তো কথা বলতে হবে, রাজনীতি তো আজকেই শেষ না, আজকে ভোটে হারা আছে যেটা আছে যে যাই হোক যে হারুক যে জিতুক পরের দিন গিয়ে তার সঙ্গে হাই হ্যালো করতে হবে, কিন্তু সেই জায়গায় আমি কেন যাব? আমি একটা লোককে এমন কথা বলবো যে তার যে পরের দিন গিয়ে আমি তার সামনে দাঁড়াতে পারবো না, বা পরের দিন গেলে সে যদি আমাকে জিজ্ঞেস করে কি দাদা বা দিদি আমাকে এই কথাটা কেন বললে, আমি তার কোনো উত্তর দিতে পারবো না। তখনই আমরা যখন করি, আমরা যখন মনে করি যে কোনো লোকটার সঙ্গে আমি কোনো সম্পর্ক টানতে চাই না বা এই লোকটার সঙ্গে আমি আর পারছি না কোনোভাবে, যে আমি ওইটাই আক্রমণের রাস্তায় যাই, সেই জায়গায় আমার কোনো জায়গায় মনে হচ্ছে বিপ্লব সেই একটা কোনো জায়গায় বড় ফাটল ধরে গেছে। যে রাজনীতি আমরা দেখি সেই রাজনীতিতে সত্যি এই ভাবাই যায় না আমরা এই সংস্কৃতির সঙ্গে। এবং দ্বিতীয়ত আজকাল যে তৃণমূল যেটা বারবার অভিযোগ করছে, যেটা হচ্ছে যে বাঙালি গৌরবের বিরুদ্ধে বিজেপি বাঙালিত্ব বিসর্জন দিয়েছে, সত্যি কি আমরা বাঙালির ভাষা বাঙালির কৃষ্টি বা যে আমাদের যে গর্ব আছে তার সঙ্গে গিয়ে যে এই ভাষাগুলো যায় বিপ্লব, নিজের একবার ভেবে দেখতে পারেন নেতা? একদম ঠিক রাজাদা, তাহলে কি বলবো যে আমাদের রাজ্যের যারা রাজনৈতিক নেতা তাদের মান নামছে বা কমছে? দেখুন, মান নামছে কমছে মানে ভাষার মাধ্যম দিয়ে বিচার করা ঠিক হবে না, তবে এটা পরিষ্কার যেটা মানে অরূপদয় হয়তো বলতে চাইলেন বা বিমলদয় ব্যাখ্যা করেছেন যে ভাষাটা উনি বলেছেন। দেখুন, আমরাও যদি কোনো কারণে কোনো ভাষা, আমার মনে আছে আমি যখন টেলিভিশনে কোনো ভাষা হয়তো বললাম যেটা হয়তো ভালো লাগলো না, যারা শুনেছেন তারা কেউ কেউ আমাকে ফোন করে বলেন আপনি কেন এই ধরনের আর্গুমেন্ট করলেন বা এই ভাষা বললেন। আমি সাধারণত পারি না নোংরা ভাষা করতে, যেমন বিমলদয় অসুবিধা হচ্ছে আমারও সেরকম অসুবিধে হয় কোনো নোংরা ভাষা ব্যবহার করতে, কিন্তু সঙ্গে সঙ্গে আমি যদি বলেও ফেলি কোথাও মানে দেখা যায় আমার বাড়ির লোকজন পাশের লোকজন আমাকে বলছে, এটা স্বাভাবিক, কিন্তু উনি যখন বলছে কেউ ওনাকে সতর্ক করছে, তার মানে উনি কমপ্লিটলি অ্যালোন, ওনার দলের মধ্যে কেউ নেই, ওনার দলের যে সমস্ত যারা মানে সহ দল আছে পার্টনার্স যারা আছে তারাও কেউ নেই যে বলছে না যে এটা সঠিক হচ্ছে না, মানে বা উনি খবরের কাগজ ছিল এমন ভাবে ওনার যে ইয়ে করে যাচ্ছে, প্যাট্রোনাইজ করে যাচ্ছে ওনার সম্বন্ধে কোন ধরনের বক্তব্য সঠিক মূল্যায়ন সংবাদ মিডিয়া যখন করছেন না, উনি বাড়িতে সেই সব কাগজগুলো রাখছেন যারা ওনাকে তোষামোদ করছে, তার ফলে ওনার ত্রুটি বিচ্ছুতি উনি জানতেই পারছেন না, কেউ ওনাকে বলছে না এটা সঠিক হয়নি, কারোর সাহস নেই, দলের মধ্যে কারোর সাহস নেই বলা যে প্রধানমন্ত্রীকে আপনি কথা বললেন কেন, আপনি হজরত বুঝতে বললেন, কারোর সাহস নেই।
কোনো কাগজ দেখবেন আনন্দবাজার, আমি জানি না নামগুলো বলা ঠিক হবে না, হ্যাঁ, যারা মিডিয়ার মানে পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষের বাড়িতে রাখে তারাও লিখছে না। তার ফলে সাধারণ মানুষও কিন্তু একটা জনসচেতনতা তৈরি হচ্ছে না। সাধারণ মানুষ ভাবছে আরে এইগুলোই তো ভাষা, এগুলোই তো বলতে হবে। এরপরে বিমলদা যেটা বললে তুমি হতল কুৎকুত সব ব্যবহৃত হচ্ছে, বা চাড্ডা ফাড্ডা নাড্ডা বা এই যে নামের সঙ্গে একটা রাইম করার যে প্রচেষ্টা, এই ধরনের শুরু হয়ে যাবে। কেননা কাগজগুলো তো ওইগুলোই হাইলাইট করছে, মনে হবে এটাই বাংলার সংস্কৃতি। এই যে একটা অবস্থায় চলে গেছে মিডিয়ার এই ধরনের নপুংসক মানে বা মিডিয়াকে আমরা দেখতে পাচ্ছি, আপনাদের মতন যারা চেষ্টা করছেন সঠিক সংবাদ তুলে দিচ্ছে তাদের বাদ দিয়ে বৃহৎ মিডিয়া যে জায়গায় চলে গেছে পশ্চিমবঙ্গে, তারপরে তারা জানতে পারছেন না। আর আমাদের মুখ্যমন্ত্রী তিনি বড় একেলা হয়ে পড়েছেন বলে আমার মনে হচ্ছে, কারুর কথা শোনার ওনার সময় নেই বলে। মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তো সবসময় থেকে যায়, কিন্তু আমাদের এখানে মিডিয়া যে ভূমিকাটা অংশ, মিডিয়া সবাই, আবার আমি বলছি সবাই নয় কিন্তু একটা বড় অংশ, যারা তথাকথিত বাঙালি সংস্কৃতি নিজেকে ধারক বাহক বা বিরাট মাতব্বর বলে মনে করে, সেই মিডিয়াকে কিন্তু আগামী দিনে এর জন্য জবাবদিহি করতে হবে আমি বলে দিচ্ছি। কারণ কিছু বিজ্ঞাপনের লোভে, কোটি কোটি টাকা বিজ্ঞাপনের লোভে কোনো কিছু প্রচার করব, একটা দলের বিরুদ্ধে লেগে পড়বো আর কারোর খারাপ জিনিসগুলো তুলে ধরবো না, এইটা কিন্তু আগামী দিনে তারা অন্য কাউকে যদি জ্ঞান দিতে যায় তাদের শুনতে হবে যে তোমরা টাকার বিনিময়ে এই নপুংসকগিরি করেছো কেন। তাহলে দুর্ভাগ্যজনক, আমরা খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতির মধ্যে রয়েছি যেখানে মিডিয়া তার ভূমিকা একটা অংশ তার ভূমিকা পালন করছে না, রাজনৈতিক নেতারা তাদের ভূমিকা একটা অংশ, সবাই রাজনৈতিক নেতার কথা বলছে না, একটা অংশ তার ভূমিকা পালন করছে না। এমনকি সেই দলের সমর্থকরাও বিভিন্ন জায়গায় যখন আলোচনা করতে যায় টেলিভিশন চ্যানেলে দেখি বা বিভিন্ন জায়গায়, তারাও অত্যন্ত আগ্রাসী এবং খুব খারাপ ধরনের কথাবার্তা বলে। ফলে আজকাল অনেক সময় আমাকে আলোচনা করতে ডাকলে আমি বলে দিই যে ওই ওই লোকগুলো এলে আমাকে ডাকবে না। এইটা খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতি হয়ে গেছে। আগামী দিনে এই সমাজের অবস্থা যদি বদলাতে না পারেন বাংলার সামনে কিন্তু ঘোরতর বিপদ। ক্ষমতার রাজনীতি কিন্তু আমাদের এই জায়গায় টেনে নামালো, এই জায়গায় টেনে নামালো। একদম ঠিক বলেছেন। আমার একটা কথাই তো মনে পড়লো যে আমরা যখন মোহনবাগান ইস্টবেঙ্গলের আগে খেলা দেখতাম, যে পিকে ব্যানার্জি অমল দত্ত দুই দলের কোচ, শোনা যেত যে ডোপ করিয়ে প্লেয়ারদের মাঠে নামিয়েছে। ঠিক আছে, আমার মনে হয় এটা বোধহয় ঠিক এই যে আমরা যে সমস্ত টিভি চ্যানেলগুলোতে প্রত্যেকদিন সান্ধ্য দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিশেষ করে শাসক দলের যারা বক্তব্য রাখেন তাদের মধ্যে যে অ্যাগ্রেসিভ একটা মনোভাব আমরা দেখি, তাতে আমার মনে হয় যে হয়তো এটাই হয়তো যোগ করে দেওয়া, যাতে প্রত্যেকেই ওই একটা চার নিয়ে দলের প্রতি তাদের কথাটা বলে। জানি না এটা এই ডোপটা হচ্ছে পাওয়ারের ডোপ, পাওয়ার আর কিছু না, এটা পাওয়ারের ডোপ। এটা আগামী দিনে কতটা সেই পাওয়ার, কারণ ডোপের একটা তো সময় থাকে। যখন একজন এইরকম বলে যাচ্ছে বাকিরা ক্ষুব্ধ হচ্ছে, ফলে সেই লোকটার হাতে যদি ক্ষমতা পায় সেই লোকটা কিন্তু উত্তেজিত হয়ে যেতে পারে, তখন তাকে থামানো মুশকিল। সে বলবে এই লোকটা অনেকদিন এই ধরনের কথা বলেছে, এবারে কি আমি দেখে নেবো। ফলে আপনি গোটা একটা মানে হবসিয়ান সিচুয়েশন হওয়ার অফ অল এগেনস্ট রোলের দিকে চলে যাবো। এটা বলে ইংরেজিতে হবসিয়ান সিচুয়েশন, অর্থাৎ সকলের বিরুদ্ধে সকলের যুদ্ধ, এইটাকে তো অবিলম্বে থামানোর দরকার। আমরাও সেই জায়গাটাই বলছি যে রাজনৈতিক নেতাদের সংযত হওয়া উচিত এবং তাদেরকে দেখেই কিন্তু মানুষ তাদের ভোট দিয়ে তাদেরকে শাসন ক্ষমতার ভার দিবে। তারাই যদি উত্তেজিত হয়ে নানা রকম কথা বলেন এবং যেটা আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতিকে রক্ষা করার দায়িত্ব তাদের অথচ দেখা যাচ্ছে সেটা আমাদের ক্রমশ মান নামছে। আমরা অনুরোধ করবো আবারও প্রত্যেককে যে আপনারা সংযত হয়ে কথা বলুন, রাজনৈতিক শিষ্টাচার মেনে কথা বললে আমার মনে হয় যে বাংলার কৃষ্টি সংস্কৃতি অনেকটাই রক্ষা পাবে। ধন্যবাদ বিমলদা, ধন্যবাদ রাজাদা, ধন্যবাদ অরূপদা, আপনারা সবাই ভালো থাকবেন। আমরা আজকে শেষ করছি।